নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং যেখানে আজ কিন্তু বার্ষিক সাধারণ সভা হয়ে গেল মোহনবাগান ক্লাবে। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সমস্ত মেম্বাররা, উপস্থিত ছিলেন মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্যরা, এবং যদিও আজকের এই বার্ষিক সাধারণ সভায় ছিলেন না মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু, কিন্তু যে প্রশ্নটা এখান থেকে উঠল আজকে এজিএমে, মেম্বাররা যে প্রশ্নটা তুললেন সেটা হচ্ছে মূলত ট্রফি, যে আইএসএল ট্রফি মোহনবাগান জিতেছিল সেই ট্রফি কেন ক্লাবে নেই, এই প্রশ্নটা কিন্তু তুললেন মোহনবাগান মেম্বাররা। এবং সেই কেন আরপিএসজি হাউসে ট্রফি থাকবে, কেন ক্লাবে ট্রফি থাকবে না, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোলা হলো। এবং সেই জায়গা থেকেই কিন্তু দেবাশিস দত্ত তিনি কিন্তু জানালেন যে লিখিতভাবে সঞ্জীব গোয়েঙ্কাকে এই বিষয়টি নিয়ে জানাবেন, কারণ আমরা সম্প্রতি দেখেছি যে ইস্ট বেঙ্গল তারা সুপার কাপ জয়ের পরে তাদের ট্রফি, তাদের ক্লাবে রয়েছে ট্রফির সঙ্গে সেলফি তুলতে পাচ্ছেন সমর্থকরা, কিন্তু এক্ষেত্রে আইএসএলের যে ট্রফি সেই ট্রফি কিন্তু মোহনবাগান ক্লাবে নেই, সেক্ষেত্রে সেই আক্ষেপটা সমর্থকদের মধ্যে রয়েছে। তো কি হয়েছে পুরো বিষয়টি সেটাই আপনাদেরকে জানাবো। আর একটা মেম্বারদের বক্তব্য হচ্ছে যে ট্রফিটা যাতে আমাদের টেন্টে থাকে, আইএসএল ট্রফিটা, এই সেন্টিমেন্টটা আমি সঞ্জীব গোয়েঙ্কাকে জানাবো যে আইএসএল ট্রফি নয়, এদের বক্তব্য যেন ডুরান্ট জিতল। কোনো ট্রফি যখন জিতছি সেটা অ্যাটলিস্ট কিছুদিনের জন্যে যেন এখানে থাকে, যেন মেম্বাররা আসতে পারে, সমর্থকরা আসতে পারে, দেখতে পারে, সেই সেন্টিমেন্টটা আমি মিস্টার গোয়েঙ্কা এখানে, এটা তো একটা অফিসিয়াল এজিএম হলো, সেখানে তো অফিসিয়াল তারা বক্তব্য রাখে, সেইটা আমি মিস্টার গোয়েঙ্কার কাছে তুলে ধরবো, আশা করবো উনি সেটাকে বিবেচনা করবে। আরেকটা জিনিস বললেন যে মিস্টার গোয়েঙ্কাকেও কমিউনিকেট মানে ক্লাবে এসে বিভিন্ন, না মিস্টার গোয়েঙ্কা ক্লাবে আসবেন, ওনার সঙ্গে আমার রেগুলার টাচ আছে, উনি বলেছেন দেখুন উনি এমনি একটা মানুষ, অনেকে বলছে আমাদের সঙ্গে, দেখুন ওনার সঙ্গে মেম্বারদের প্র্যাকটিক্যালি তো কোনো ডাইরেক্ট কানেকশান নেই, উনি তো ফুটবলটাকে চালাচ্ছেন, ক্লাব চালাচ্ছে কমিটি, ওনার বক্তব্য হলো কেন আমি মেম্বারদের সঙ্গে দেখা করতে যাবো, এটা তো তোমরা দেখা করবে, তোমাদের সঙ্গে আমি কথা বলবো, তোমরা ওখানে আমাদের ডিরেক্টর রয়েছে, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্লাব, তোমাদের সঙ্গে দেখা করবো, তো আমার বক্তব্য হলো এদের সঙ্গে, আমার বক্তব্য হলো তোমরা ক্লাবে একদিন এসো, ক্লাবে উনি দেখো, তুমি আসবেন, উনি একটা শর্ত দিয়েছেন আমাকে যে আমি ক্লাবে যাবো, হ্যাঁ ক্লাব থাকবে, তুমি আর আমি থাকবো, তবে হ্যাঁ আমি ক্লাবে যাবো, তো উনি আসবেন ক্লাব দেখতে আসবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।